একদা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলে আদমকে সিজদাহ করো। নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সিজদাহ করল, কিন্তু সিজদাহ করল না শুধুমাত্র ইবলিস। সে অহংকার ভরে আল্লাহর নির্দেশ অমান্য করল। যেহেতু তার ভিতরে ইতিপূর্বে কুফুরির বীজ নিহিত ছিল, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতি হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সিজদাহ করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন সিজদাহ করলে? তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে? জবাবে ইবলিস বলল, হে আল্লাহ, আমি আদমকে কিছুতেই সিজদা করতে পারি না, কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন এই নিকৃষ্ট মাটি দ্বারা। তার কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই মারদূত হয়ে গিয়েছিস, রোজ কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পাদ বর্ষিত হতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের এইরূপ নির্দেশের পরপরই ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল, তার ভিতরের শয়তানের চেহারা আত্মপ্রকাশ করল, তার সমগ্র চেহারা অত্যন্ত কদাকার রূপ ধারণ করল, তার চেহারা হতে বেহেশতি পোশাক ও মস্তক হতে বাদশাহী তাজ মুহূর্তের মধ্যে খুলে পড়ে গেল। এরপর আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূরে হয়ে গেলি, বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল, তুই এই মুহূর্তে বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি, তার কি কোনো প্রতিদানই আমি তোমার কাছ থেকে পাবো না? আমার প্রতি এরূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো? তখন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, বল তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে বেহেশত ব্যতীত যাই চাইবি আমি তোকে তাই দান করব, কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনাই আমি ফিরিয়ে দিই না, সবার দোয়াই আমি কবুল করে থাকি। তখন ইবলিস বলল, হে প্রভু, আমার অদৃশ্য যখন কোনোদিনই বেহেশত নসিব হবে না, তখন তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। জবাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন, যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এবার ইবলিস বলল, হে মাবুদ, তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টিবস্তুকে দেখতে পাই, কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে এবং আমি আদম সন্তানের শরীরের রগে রগে বিচরণ করতে পারি আর যে কোনো সময় আমি ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যা, তোর এই প্রার্থনাও আমি কবুল ও মঞ্জুর করলাম। আর এভাবেই পাপিষ্ঠ ইবলিস আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রেখো, আমি তোমারই নামের শপথ করে বলছি, আদমের কারণে আমার সারা জীবনের সাধনা বরবাদ হয়ে গেল, আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত ও অভিশপ্ত হয়ে গেলাম, জীবনের পরম লক্ষ্য তথা তোমার সন্তুষ্টি ও বেহেশত বসবাস করা হতে বঞ্চিত হলাম। সেই আদমের প্রতি ও তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই যুগে যুগে আগত আদম সন্তানগুলিকে পথভ্রষ্ট করে আমার সঙ্গেই আমি দোজখ বাসী করে ছাড়ব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মরদুদ, যারা আমার নির্দেশ মেনে চলবে এবং হকের উপর দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত থাকবে তাদেরকে তুই কোনোদিনই পথভ্রষ্ট করতে সক্ষম হবি না, তবে যারা আমার আনুগত্য পরিত্যাগ করে তোর আনুগত্য করবে, নফসে আম্বারার পায়রবি করবে, তোর সঙ্গে আমি তাদেরকেও দোজখে নিক্ষেপ করব, আমি দোজখের উদর পূর্তি করব। এই সময়ে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতাগণ ইবলিসকে গ্রেফতার করে বেহেশত থেকে বহিষ্কৃত করে দুনিয়ার সর্বাপেক্ষা গভীর সমুদ্রের নিম্নস্থলে তাকে নিক্ষেপ করল, আর সেই থেকে সমুদ্র ইবলিসের কার্য আঞ্জাম দেওয়ার জন্য দরবারে পরিণত হয়ে গেল। এদিকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসবাসের ব্যবস্থা করে দাও। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিসসালামকে সুখ ও শান্তির সর্বরকমের ব্যবস্থা করে দিলেন, তার আর কোনোরূপ অশান্তি ও দুঃখ রইল না। অফুরন্ত নিয়ামত আরাম আয়েশ ও সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিসসালাম বসবাস করতে লাগলেন। কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা তার জন্য অশান্তিজনক হয়ে ওঠে। হযরত আদম আলাইহিসসালামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটল, যার ফলে তিনি জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ
অশান্তির মধ্যে থেকেও কেমন যেন তার মধ্যে অশান্তি বিরাজ করতে লাগলো। মহান আল্লাহর নিকট হযরত আদম আলাইহিসসালাম এর এই অবস্থা গোপন রইল না, তাই তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওহে ফেরেশতাগণ, আমি আদমের জন্য একজন সঙ্গিনীকে সৃষ্টি করতে চাই যাতে সে পরিপূর্ণ সুখ ও শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের চোখে গভীর নিদ্রার আমেজ বুলিয়ে দিলেন, সুতরাং তিনি গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এই নিদ্রা এতই গভীর ছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু হযরত আদম আলাইহিসসালাম এর কিছুই টের পেলেন না। হযরত আদম আলাইহিসসালাম যখন নিদ্রামগ্ন ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতাগণ, তোমরা আদমের বাম দিক থেকে তার একটি পাজর বের করে নাও। ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো আদম আলাইহিসসালাম এর বাম দিক থেকে একটি পাজর বের করে নিলেন এবং এই পাজরখানা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই পাজর থেকে পরমা সুন্দরী একজন যুবতীকে সৃষ্টি করলেন এবং তাকে বেহেশতের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন। এই পরমা সুন্দরীর নাম রাখা হলো হাওয়া। তাকে এই নামে নামকরণ করার কারণ ছিল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত একজন মানুষের পাজর থেকে সৃষ্টি করেছিলেন। এরপরে বিবি হাওয়াকে হযরত আদম আলাইহিসসালামের পাশে বসিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাম এর নিদ্রা ভঙ্গ করলেন। হযরত আদম আলাইহিসসালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। তখন তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? এমন সুন্দরী রমণীকে তো তিনি ইতিপূর্বে আর কখনোই দেখেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তিকে দূর করার জন্য তোমার জন্যই তোমার একজন সঙ্গিনীকে সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ ও দুঃখের সমভাগিনী হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবতই পুরুষদের মাঝে মহিলাদের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন, তাই সেই কারণে হযরত আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম এর প্রতি প্রণয় আসক্ত হয়ে পড়লেন এবং তিনি নিজের হাত বাড়িয়ে হযরত হাওয়া আলাইহিসসালামকে স্পর্শ করতে উদ্যত হলেন। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সতর্কবাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করবে না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, তবে আপনি তার সঙ্গে আমার বিবাহ পরিয়ে দিন। অতঃপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাওয়ার বিবাহ পরিয়ে দিলেন। এই বিবাহ অনুষ্ঠানে জমিন এবং আসমানের সমস্ত ফেরেশতারা জামায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়েছিল। বিবাহের খুতবাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করেছিলেন। এই খুতবাতে তিনি নিজের বুজুর্গী কুদরত ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করেছিলেন এবং তার সৃষ্টির রহস্য ও সৃষ্টি জগতের মূল ওসিলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা দিয়েছিলেন। হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম এর বিবাহ সম্পন্ন হওয়ার পরে হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালাম এর প্রতি অধিকতর আসক্ত হয়ে পড়লেন। এরপর পুনরায় তিনি তাকে স্পর্শ করার জন্য উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, আগে তুমি বিবি হাওয়ার মোহরানা আদায় করে নাও। মোহরানা আদায় করার পূর্বে সে তোমার জন্য বৈধ ও হালাল হবে না। এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, এই বিশ্ব জগতের সমস্ত কিছুর মালিকই তো আপনি, সব কিছুই তো আপনার মালিকানাধীন রয়েছে, আমার তো কোনো মাল সম্পদ নেই, আমি কি দিয়ে তার মোহরানা আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম, তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি 10 বার দুরুদ শরীফ পাঠ করো এবং তার উপর বকশিস করে দাও, তাতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম এর মনে একটি প্রশ্ন উদিত হলো, যে যার প্রতি আমাকে দুরুদ পাঠ করার কথা নির্দেশ করা হলো তার পরিচয় সম্পর্কে তো আমি অবগত নই, সে কি আমার বংশধরদের মধ্যে কোনো ব্যক্তি হবে নাকি অন্য কোনো জাতির মধ্যে থেকে সে কোনো ব্যক্তি? এরূপ ভাবনার উদয় হওয়া মাত্রই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বার দেখার জন্য হযরত আদম আলাইহিসসালাম এর মনে প্রবল আগ্রহ জন্মালো। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, আমি তোমার সেই মহান বান্দাকে দেখতে চাই যার প্রতি তুমি আমাকে দুরুদ পাঠ করার কথা বললে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমি তোমার আঙ্গুলের একটি নখের দিকে দৃষ্টিপাত করো, তাতেই তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা দেখতে পাবে। এই কথা
শুনে হযরত আদম আলাইহিসসালাম তার আঙ্গুলের নখের দিকে দৃষ্টিপাত করলেন। অতঃপর তিনি তার নখের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চেহারা মোবারক দেখতে পেলেন এবং তা দেখা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার প্রবল পিতৃ স্নেহ জেগে উঠল এবং তার প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হলেন। অতঃপর সাথে সাথে তিনি তার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম, তুমি যে একান্ত ও ভক্তি বিশ্বাসের সাথে 10 বার আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে, তার ফলে আমি তোমার জন্য বিবি হাওয়াকে বৈধ করে দিলাম এবং তোমার মর্যাদা ও মর্তবা অনেক গুণ বৃদ্ধি করে দিলাম। তাই তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো এবং তোমরা যা খুশি তা আহার করো, বেহেশতের সব কিছুই তোমাদের জন্য হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে গন্ডম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে অবস্থান করো এবং তোমরা বেহেশত হতে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা তা বক্ষণ করো, কিন্তু তোমরা ওই বৃক্ষটির নিকটবর্তী হও না। যদি তোমরা সেই বৃক্ষটির নিকটবর্তী হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতে অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং এখানে আমাদের এত সুখ শান্তি নসিব হয়েছে, তাতে ওই একটিমাত্র বৃক্ষের ফল বক্ষণ না করলে আমাদের কি এমন আসে যায়? আর সেই বৃক্ষের ফল বক্ষণ করে আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব? এতে কি আমাদের জন্য কোনো উপকার রয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের কোনোই ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা তার ফল বক্ষণ করে ফেলো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছুর দ্বারাই পূরণ করা যাবে না। আল্লাহ তাআলার এরূপ নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম পরম সুখ শান্তিতে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের এই সুখ ও শান্তিময় জীবন দেখে ইবলিস জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতে লাগলো, কারণ তার মনে সর্বদাই আদম আলাইহিসসালাম এর প্রতি হিংসা কাজ করত। তার ফলে সে তাদের চরম ক্ষতি সাধন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই সে সর্বদাই এই চিন্তায় মগ্ন ছিল যে কি করে শীঘ্রই তাদেরকে বেহেশত থেকে বহিষ্কার করা যায়। ইবলিসকে যদিও বেহেশত থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, তথাপি সে সপ্ত আসমান পর্যন্ত সর্বদাই অবাক গতিতে বিচরণ করতে পারত। সুতরাং সে সপ্ত আসমান অতিক্রম করে একেবারে বেহেশতের দরজা পর্যন্ত উপনীত হতে পারত এবং ঘন ঘন সে বেহেশতের দরজাতে যাতায়াত করতে থাকত, কিন্তু সে বেহেশতের ভিতরে কোনো ক্রমেই প্রবেশ করতে পারছিল না। তাই ইবলিস এই আশায় বুক বাঁধল যে যদি সে বেহেশতের বাইরে থেকে কোনো রকমে হযরত আদম ও বিবি হাওয়াকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়া মোটেও কঠিন কাজ হবে না। এই আশার বশবর্তী হয়ে ইবলিস বেহেশতের দরজায় বসে থাকল এবং একাধারে দীর্ঘদিন সেইভাবে কাটিয়ে দিল, কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে একটি বারের জন্য হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহাসসালাম এর সাথে তার সাক্ষাৎ হলো না। এভাবে আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা ইবলিস বেহেশতের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞাসা করল, তুমি কে এবং তুমি কেন এমনভাবে এখানে বসে রয়েছ? ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার জনৈক ফেরেশতা, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আমার আর কোনো কাজ নেই। তবে অন্যান্য ফেরেশতাদের নিকট শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য বেহেশত নামক এই অপূর্ব স্থানটি নির্মাণ করে রেখেছেন। এর অভ্যন্তর ভাগের অপরূপ সৌন্দর্য ও এর অমূল্য অফুরন্ত নিয়ামতসমূহ এমনই বিচিত্র ও বিস্ময়কর যা একবার চোখে না দেখলে তার সম্পর্কে কল্পনাও করা সম্ভব নয়। ফেরেশতাদের মুখে বেহেশতের রূপ বর্ণনা শুনে আমি বেহেশতের অভ্যন্তরভাগ একটিবার চোখে দেখার জন্য আজ সুদীর্ঘ কাল ধরে আমি এখানে বসে আছি এবং আমি এই আশায় বুক বেঁধে আছি যে দেখি কোনো দয়ালু বেহেশতবাসী আমার এই মনের আশা পূরণ করার জন্য সুদীর্ঘ কাল পরেও একটিবার বেহেশতের ভিতর প্রবেশ করায় কিনা। ওহে ময়ূর, তুমি কি আমার এই মনের সুপ্ত বাসনা পূর্ণ করবে? ময়ূর উত্তর দিল, না জনাব, আমার দ্বারা কোনো মতেই তা করা সম্ভব নয়, কেননা বাহির থেকে কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। অতএব আমার এমন সাধ্য নেই যে আমি তোমাকে বেহেশতের ভিতর নিয়ে যাব। ইবলিস তখন অনেক অনুনয় বিনয় করে বলল, হে দয়ালু বেহেশতবাসী, আমাকে একটিবারের জন্য হলেও বেহেশতের অভ্যন্তরে নিয়ে চলুন। কিন্তু ময়ূর কিছুতেই তার কথা শুনল না। তখন ইবলিস একটি ছলনার দ্বারা নিজের কার্য উদ্ধার করার আকাঙ্ক্ষায় ময়ূরকে বলল, ময়ূর, তুমি যদি আমার মনের বাসনা
পূর্ণ করো, তাহলে তোমাকে আমি আমার জানা এমন তিনটি দোয়া শিক্ষা দিব যার ফলে তুমি তিনটি অমূল্য বস্তু লাভ করবে। তার প্রথমটি হলো এই যে সারা জীবনে তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি এই যে তুমি চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কোনো দিনও তোমার মৃত্যু ঘটবে না। আর তৃতীয় বস্তুটি হলো অনন্তর জীবন তুমি বেহেশতেই অবস্থান করতে পারবে, কোনো দিনও তোমাকে বেহেশত থেকে বহিষ্কৃত হতে হবে না। ময়ূর এই তিনটি বস্তু লাভের জন্য অনেক প্রলুব্ধ হলো, তারপরেও সে একাকী ইবলিসকে বেহেশতে প্রবেশ করাতে সাহস পেল না। তাই সে ইবলিসকে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে বেহেশতে প্রবেশ করাতে চাইলেও সেই ক্ষমতা আমার নেই, তবে আমার একটা বন্ধু আছে যে ইচ্ছা করলেই তোমাকে বেহেশতে প্রবেশ করাতে পারবে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি আমার সেই বন্ধু তোমার এই ইচ্ছা পূরণ করাতে রাজি হয় কিনা। অতঃপর ময়ূর সাপের নিকট উপস্থিত হয়ে বলল, বন্ধু, বেহেশতের দরজায় একজন ফেরেশতা বসে আছে, তার মনে একটি বার মাত্র বেহেশত দর্শনের বড়ই বাসনা, এই ব্যাপারে সে আমার নিকট অনেক কাকুতি মিনতি করেছে, তুমি যদি অনুগ্রহ করে তার এই মনোবাসনা পূরণ করতে সাহায্য করো তাহলে সে আমাদেরকে এমন তিনটি দোয়া শিক্ষা দিবে যার দ্বারা আমরা তিনটি অমূল্য ও দুষ্প্রাপ্য বস্তু লাভ করতে পারব। এই কথা বলে ময়ূর সাপকে ইবলিসের প্রতিশ্রুত সেই তিনটি বস্তুর কথা শুনিয়ে দিল। ময়ূরের কথা শুনে সাপও প্রলুব্ধ হয়ে উঠল। অতঃপর সে বেহেশতের দরজায় এসে ইবলিসকে লক্ষ্য করে বলল, কিহে বন্ধু, তুমি নাকি বেহেশতে প্রবেশ করতে চাও এবং তার বিনিময়ে তিনটি মূল্যবান দোয়া শিখিয়ে দিবে? যদি তাই হয় তবে আগে দোয়া তিনটি শিখাও, তারপরে আমি তোমাকে বেহেশতে প্রবেশের ব্যবস্থা করে দিব। ইবলিস বলল, আমি শপথ করে বলছি, তুমি আমাকে বেহেশতে প্রবেশ করিয়ে দিলে তার বদলে আমি সেই দোয়া তিনটি তোমাদেরকে শিখিয়ে দিব, কিছুতেই এর অন্যথা করব না। আগে বেহেশতের অপূর্ব সৌন্দর্য রাশি দর্শন করে আমার চক্ষুদয়কে শীতল করি, তারপরে আমি তোমাদেরকে দোয়া তিনটি শিক্ষা দিব, তোমরা আমার প্রতি কোনো রকমের সন্দেহ করিও না। তখন সাপ বলল, বাহির থেকে কাউকেও বেহেশতের মধ্যে নিয়ে যাবার অনুমতি নেই, তবে তুমি যদি বেহেশত দর্শনের একান্তই বাসনা করো তবে এই কাজ গোপনে ও সাবধানে করতে হবে, প্রকাশ্যে কিছুই করা সম্ভব নয়, কেননা এই ঘটনা প্রকাশ পেলে আমার আর রক্ষা থাকবে না, আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আমি মুখ হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে বসে থাকো। এরপর সাপটি তার মুখ হা করল আর ইবলিস সাপের মুখের মধ্যে ঢুকে বসে থাকল। অতঃপর ময়ূরটি সাপটিকে বেহেশতের অভ্যন্তরে গন্ধম বৃক্ষের নিকট পৌঁছে দিল। এরপর ইবলিস সাপের মুখ থেকে বের হয়ে ফেরেশতাদের বেশ ধারণ করল এবং করুণ সুরে কাঁদতে লাগল। সাপ ও ময়ূর নিজেদের কার্য সমাধান করে সেখান থেকে দ্রুত সরে পড়ল। ইবলিসের নিকট থেকে দোয়া শিখার সাহস তাদের আর হলো না, কারণ তাদের ভয় হচ্ছিল তাদের এই কাজটি যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় তাহলে তাদেরও কঠিন শাস্তি পেতে হবে। ইবলিসের কান্না শুনে বেহেশতের সকলেই তার কাছে এসে সমবেত হলো, এমনকি বিবি হাওয়াও সেখানে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত হাওয়া আলাইহিসসালাম ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এভাবে কাঁদছো কেন? ইবলিস বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কাঁদছি, আল্লাহ তাআলা শীঘ্রই তোমাকে ও তোমার স্বামীকে বেহেশত থেকে বের করে পৃথিবী নামক এক নিরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন। এ কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি প্রকান্তরের শাস্তি ভোগের সামিল, সেখানে ক্ষুধা, দারিদ্রতা, পীড়া, দুঃখ, পরিশ্রম ও শাস্তি বিরাজমান। সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে, খাদ্য জন্মাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নিবে, তাদের মধ্যে সর্বদাই ঝগড়া বিবাদ লেগেই থাকবে, খুন খারাপি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠবে। রৌদ্র বৃষ্টির মধ্যে দিন গুজরান করতে হবে, আল্লাহ তাআলাকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না, তিনি সহজে বনী আদমের কোনো দাবি পূরণ করবেন না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না, তখন মানুষ অন্যায় ও অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে। এক কথায় চোখের যন্ত্রণার চেয়ে দুনিয়া কোনো অংশে কম নয়। সে ভয়াবহ কষ্টকর পৃথিবীতে গিয়ে তোমরা শুধু দিবা রাত্র চোখের পানি ফেলে কাঁদবে আর কাঁদবে, কিন্তু তাতেও তোমাদের দুঃখের অবসান হবে না, আমি তোমাদের সেই দুঃখময় জীবনের কথা ভেবেই কাঁদছি। হযরত হাওয়া আলাইহিসসালাম তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যে সত্য তার প্রমাণ কি? শয়তান বলল, আমি আল্লাহ
আল্লাহর নামে কসম করে বলছি, আমি এক বিন্দুও মিথ্যা কথা বলিনি। যদি আমি মিথ্যা কথা বলি তবে যেন আমার উপর আল্লাহ তাআলা ও ফেরেশতাদের লানত বর্ষিত হয়। বিবি হাওয়ার নারী সুলভ মন, তাই শয়তানের এরূপ কথাগুলোতে তার মন কিছুটা আকৃষ্ট হলো। এবার সে জিজ্ঞাসা করলো, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির উপায় কি? শয়তান বলল, এর একটি উত্তম উপায় রয়েছে, তবে তোমরা সেই উপায় গ্রহণ করবে কিনা তা আমার জানা নেই। বিবি হাওয়া বললেন, তুমি বলো, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। তখন ইবলিস গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বলল, ওই যে একটি গাছ দেখছো, ওটার দু একটা ফল খেতে পারলেই তোমরা বেহেশতে স্থায়ীভাবে বসবাস করতে সক্ষম হবে। কোনো দিনই আর তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে না। বেহেশতের আরাম আয়েশ তোমাদের জন্য সার্বক্ষণিক বাধ্যতামূলক হয়ে থাকবে। বিবি হাওয়া বললেন, ওই গাছের ফল খেতে তো আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? শয়তান বলল, আল্লাহ তাআলা তো দয়ার সাগর, তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন, এজন্য তার এক নাম গফুর। তিনি তার নামের মাহাত্ম্য বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন। অতএব আল্লাহ তাআলার করুণার প্রাপ্তির বিষয়ে তোমাদের কোনো ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আমি মনে করি, তোমরা যদি এই ফল ভক্ষণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। এতে তোমরা আল্লাহ তাআলার ক্ষমাও পেয়ে যাবে এবং বেহেশতে চিরদিনের জন্য বসবাসও করতে পারবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। ইবলিসের এরূপ কথায় হযরত হাওয়া আলাইহিসসালাম বিশ্বাস করে নিলেন। তখন তিনি উক্ত গাছটির নিচে গিয়ে তিনটি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখতে পেলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল, সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া হবে। অতঃপর তিনি ফলগুলো হাতে নিয়ে হযরত আদম আলাইহিসসালাম এর সিংহাসনের নিকট পৌঁছে গেলেন। হযরত আদম আলাইহিসসালাম তখন বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধি বা কই গেল? বিবি হাওয়া বললেন, আমি এক মহা বিপদজনক সংবাদ নিয়ে এসেছি। হযরত আদম আলাইহিসসালাম বললেন, কিসের দুঃসংবাদ? বিবি হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে বেহেশত থেকে চিরদিনের জন্য বের করে পৃথিবী নামক স্থানে নির্বাসন দিবেন। এমত অবস্থায় পৃথিবীতে না গিয়ে চিরদিনের জন্য বেহেশতে বসবাস করার একটা পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে সবিস্তরে বলেছেন। অতঃপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম, তখন সে একটি ফল দেখিয়ে আমাকে বলেছেন, যদি তুমি এটা ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে বেহেশতে থাকতে পারবে। হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামের কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফল যেটা ভক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন? হযরত হাওয়া আলাইহিসসালাম বললেন, জি, এটা সেই গাছেরই ফল। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, আমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার আর এই ব্যাপারে কোনো কথা বলবে না, এখন এখান থেকে চলে যাও। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনের ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাওয়ার জন্য। সাথে সাথে তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে অনেক দূরে চলে গেল। কিন্তু বিবি হাওয়া আলাইহিসসালাম তার পিছনে পিছনে সেখানেও পৌঁছে গেলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো, এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করতে থাকব। বিবি হাওয়া বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছো না? আল্লাহর ফেরেশতা কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না, তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, অতএব তার এই সংবাদ আদৌ মিথ্যা হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই সানন্দে মেনে নিব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। অতঃপর বিবি হাওয়া যখন দেখলেন যে হযরত আদম আলাইহিসসালাম তার কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাই তাহলে তিনি তার বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ীও হতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা
ক্ষমাও পেয়ে যাব। বিবি হাওয়া আলাইহাসসালাম এর এই কথা শুনে আদম আলাইহিসসালাম ভাবলেন বিবি হাওয়া একেবারেই অযৌক্তিক কথা বলেননি, আর এই ভাবনাই ছিল হযরত আদম আলাইহিসসালাম এর জীবনের একমাত্র সিদ্ধান্তহীনতা। তিনি ভেবেছিলেন আল্লাহ তাআলা হয়তো তাদেরকে এজন্য ক্ষমাও করে দিবেন, তাই শেষ পর্যন্ত তিনি গন্ডম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। যখন হযরত আদম আলাইহিসসালাম গন্ডম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, তখন হযরত হাওয়া আলাইহাসসালাম একটি ফল খুবই আনন্দের সহিত তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে লাগলেন। ওদিকে হযরত আদম আলাইহিসসালামও ফলটি খেয়ে ফেললেন। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে তাদের মাথা থেকে বেহেশতের তাজ খুলে পড়ে গেল। হযরত আদম আলাইহিসসালাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে পড়ে গিয়ে তিনি একেবারে উলঙ্গ হয়ে গেলেন। অবাক দৃষ্টিতে তিনি হযরত হাওয়া আলাইহাসসালামের দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকেও সমস্ত কাপড় খুলে পড়ে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গেছেন। এরপর তারা দুজনে হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন। এ সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আদম ও বিবি হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ডম বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও, কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্রলোভনে পড়ে গন্ডম ফল বক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেশতে বসবাসের যোগ্য নও, তোমরা বেহেশতে বসবাসের যোগ্যতা হারিয়েছ। গন্ডম ফল বক্ষণের ফলে হযরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার মনস্থ করলেন এবং একে একে বিভিন্ন বৃক্ষের নিকট গিয়ে তাদের পাতা চাইতে লাগলেন, কিন্তু কোনো বৃক্ষই তাদেরকে পাতা দিতে রাজি হলো না। অবশেষে তারা অঞ্জির ও চন্দন বৃক্ষের নিকট অনুনয় সহকারে পাতা প্রার্থনা করলেন। এই গাছ দুটি তাদের চরম সংকটাপন্ন মুহূর্তে তাদেরকে সাহায্য করলেন এবং তারা হযরত আদম ও হাওয়াকে তাদের শাখা থেকে পাতা ছেড়ার অনুমতি দান করলেন। এরপর তারা গাছের শাখা থেকে পাতা ছিঁড়ে নিয়ে অঞ্জিরের পাতা দ্বারা গুপ্তাঙ্গ এবং চন্দনের পাতা দ্বারা অন্যান্য অঙ্গ আবৃত করলেন। চরম সংকটাপন্ন হযরত আদম ও বিবি হাওয়ার এমন দুরবস্থাকালে এই বৃক্ষদ্বয় তাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষদ্বয়ের প্রতি অত্যন্ত খুশি হলেন, যার ফল আঞ্জির ফল দুনিয়াতে তিনি চিরদিনের জন্য অত্যন্ত প্রিয় ফলে পরিণত করলেন এবং তাকে অত্যন্ত সুস্বাদু করে দিলেন। আর চন্দন বৃক্ষের বাকলে এতটাই সুখ দান করলেন যে দুনিয়ার মানুষেরা তা আগুনে জ্বালিয়ে তার সুঘ্রাণ উপভোগ করতে লাগলো। অতঃপর হযরত আদম ও হাওয়া নিজের এই চরম দুরবস্থায় দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ডম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, তার প্রতারণায় তোমরা পড়িও না, কিন্তু তারপরেও যখন তোমরা সেই ভুল করেই ফেলেছ, অতএব এখন তোমাদেরকে শাস্তিস্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হলো। হযরত আদম আলাইহিসসালামকে স্মরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হযরত আদম ও বিবি হাওয়ার গন্ডম খাওয়ার পেছনে মূল ভূমিকায় ইবলিস হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বললেন, হে ময়ূর, তোমার অপরাধও খুব গুরুতর না হলেও তুমি একেবারেও নির্দোষ নও, কারণ তোমার এই কথা খুব ভালো করেই জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করাতে সাহায্য করেছ, সুতরাং এই কারণে তোমাকেও কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতের মধ্যে থাকবে না, তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেকাংশে হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনষ্ট করে তাকে কুচ্ছিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ময়ূরকেও বেহেশত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো। ময়ূরকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার শ্রেষ্ঠ প্রাণীকুলের মধ্যে তোমাকে সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমাকে এত সব মর্যাদা দানের পরেও তুমি আমার আদেশ অমান্য করেছ। আমার অনুমতি ব্যতীত তুমি একজন অপরিচিত ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ, এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও কিছু শাস্তি পেতে হবে। এই মুহূর্তে তোমাকে বেহেশত থেকে বহিষ্কার করে দেওয়া হবে, তোমার অপরূপ সৌন্দর্য বিনষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতির করে দেওয়া হবে। তুমি যেই পায়ের সাহায্যে ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছ, তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং
তোমাকে সারাটা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে। আর যে মুখের ভিতর করে তুমি ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই মুখের সুগন্ধির বিনিময়ে তীব্র বিষ রেখে দেওয়া হবে। মানব সন্তান তোমাকে দেখামাত্র হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলেন। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার জন্য তোমাকে পূর্বে বেহেশত থেকে বহিষ্কার করেছিলাম, এখন পুনরায় তুমি আমার অনুমতি ছাড়া বেহেশতে প্রবেশ করেছ এবং আদম ও হাওয়াকে ধোকা দিয়েছ, এজন্যই তোমার তওবার রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিসম্পাদ বর্ষিত হতে থাকবে। আর আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। এরপর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইবলিসকেও পুনরায় বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে নিক্ষেপ করলেন। বেহেশত হতে হযরত আদম আলাইহিসসালাম মর্ত্যভূমির স্মরণদ্বীপে ও বিবি হাওয়া আলাইহিসসালাম জেদ্দায় পতিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন অপরিচিত পৃথিবীতে এভাবে পতিত হয়ে তারা যেন আকুল দরিয়ার ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহু দূরবর্তী দুটি স্থানে বসে তারা কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলেন। হযরত আদম আলাইহিসসালাম স্মরণদ্বীপে কাঁদছিলেন, অপরদিকে জেদ্দায় বসে বিবি হাওয়া আলাইহিসসালাম একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো কোনো রেওয়ায়াতে পাওয়া যায় হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম এইরূপ একাধারে নিরবিচ্ছিন্ন ভাবে 300 বছর ক্রন্দন করেছিলেন। এমন অবস্থায় প্রায় 300 বছর অতিবাহিত হলো। এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাটির দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হযরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফে হজ করার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর আদেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, যখন আদম আলাইহিসসালাম স্মরণদ্বীপ হতে মক্কার দিকে রওনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন স্মরণদ্বীপ হতে মক্কা শরীফ এতই নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র 30 বার কদম ফেলে হযরত আদম আলাইহিসসালাম মক্কা শরীফের দিকে পৌঁছে গেলেন। মক্কা শরীফে পৌঁছে হযরত আদম আলাইহিসসালাম আরাফাতে জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের সেই স্থানে বসে হযরত আদম আলাইহিসসালাম চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমার ও আমার স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিন। আমি জানি না সে এখন কোথায় ও কিভাবে রয়েছে, সম্ভবত তার জানা নেই যে আমি কোথায় আছি এবং কিভাবে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হযরত আদম আলাইহিসসালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অসীম কৃপায় সহসা তার মানবীয় নেত্রের পর্দা অপসারিত হয়ে গেল। হযরত আদম আলাইহিসসালামের চোখের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার অপূর্ব দৃশ্য ভেসে উঠল। তিনি দেখতে পেলেন আকাশের গায়ে লিখিত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা দেখে হযরত আদমের দীর্ঘদিন পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি হওয়ার পরে মাথা উঁচিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় এই কালিমাটি দেখতে পেয়েছিলেন। এরপর হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে পুনরায় মিনতি পেশ করতে লাগলেন, হে আমার প্রতিপালক, আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতের ওসিলায় আমাদেরকে গুনাহ মুক্ত করে দিন। যখন হযরত আদম আলাইহিসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরে জোশ উঠে গেল। সঙ্গে সঙ্গে তিনি হযরত আদম আলাইহিসসালামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিসসালাম এর গুনাহ ক্ষমা করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালাম এর মারফত আদম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, আপনি এবার আপনার দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা উল্লেখ করেছেন, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন এবং আপনার ও আপনার স্ত্রীর সকল
সকল গুনাহ তিনি ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতেই করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন, আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিস্মৃত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না, কিন্তু আজ হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের সাথে হযরত আদম আলাইহিসসালামের এরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হযরত আদম আলাইহিসসালামের চোখের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে পড়ল। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিসসালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন। বিবি হাওয়াও দীর্ঘকাল পরে এভাবে স্বামীকে ফিরে পেয়ে অবোধ শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ 300 বছরের বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর এইভাবে সাক্ষাৎ বা মিলন লাভের এ অপূর্ব দৃশ্যের সত্যি বুঝি নজির মেলাভার। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের ক্রন্দন যেন কিছুতেই থামছে না। তাদের এই কান্নার দৃশ্য জমিন ও আসমানের অসংখ্য ফেরেশতা অবলোকন করছিল। তারা সকলে তাদের কান্নার সাথে সামিল হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলো। দীর্ঘকাল পরে হযরত আদম ও বিবি হাওয়ার যে স্থানে সাক্ষাৎ হয়েছিল সেই স্থানকেই আমরা বর্তমানে আরাফাতের ময়দান বলে চিনি।